हटिया जिला के शांतिपुर थाना के अंतर्गत प्रमोदपल्ली निवासी देवव्रत मंडल के ऊपर जानलेवा हमला करने वाले तीन हमलावर फरार। आक्रोश में आके स्थानीय लोगों ने मोटरसाइकिल एवं घर को जलाया। दमकल कर्मियों के सहायता से आग पर काबू पाया गया। आरोपी प्रदीप सरकार, प्रशांत सन्यासी और मिठुन मंडल को अब तक पुलिस पकड़ने में नाकाम। नमस्कार, जय हिंद। आज हम लोग शांतिपुर, जो कि नदिया जिला में आता है, उसके अंतर्गत प्रमोदपल्ली में आए हैं, जहां 31 मई को जो तीन अपराधी लोगों ने शख्स के ऊपर कतिलाना जो हमला किया था, श्री देवव्रत मंडल जिनका नाम है, जो कि अभी बहुत ही सीरियस कंडीशन में आईसीयू में है, उस विषय को हम लोग यहाँ जानने के लिए वृतांत में हम आए हैं। हमारे साथ यहाँ जो उस समय आई विटनेस थे जब यह घटना हुआ, उनसे हम बात करेंगे। अपना नाम की दादा? सबुल विश्वास। हाँ, तो आपने एक बोलबे ना हमारे एक वृत्तांत की है चलो शहीद ने खाया हमारे तीन আমি খেতে বসি তখন বেলা ওই 1:30-2 বাজে। তো আমি খাসি খার মধ্যে এর মধ্যে ওই প্রদীপ আর মিঠুন এরা দুইজন মোটরসাইকেলে এসে আমি দেখলাম ওইখানে দাঁড়ালো। দাঁড়ালে আমি তখন খাসি খার পরে তা কী করলো ওইখানটা এসে ওই দেব্রত ও বাইরে থাকতো, ও বাইরে থাকতো, তো লকডাউনের আগে বাড়ি এসছে, বাড়ি আসলে লকডাউনে আর বাইরে যেতে পারেনি। তো ওইখানে গল্প করতেছে, আর একটা বন্ধু ছিল, গল্প করতেছে, গল্প করলে ওর কানে ওইখানে আসে কী করে ওর কাছে জিজ্ঞাসা করছে, এই দেব্রত বামপার দেশে কে? তো বলছে যে আমরা গ্রামে সবাই মিলে দিছি, এখানে বারোরি পুজো হয়, নামযজ্ঞ হয়, দুর্গা পুজো হয়, এই মোড় এখানে দুটো তিনটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য এখানে বামপার দিয়ে আছে, সবাই সিদ্ধান্ত করি। তারপর লোক বামপার তোল, আমি একা কেন তুলবো, গ্রামের লোক আসুক, আসে সবাই মিলে ওইখানে বামপার তোলা হবে। ওই কথা বলি যে না, তোর তুলতে হবে। ওই কথা বলেই ও বলিছে আমি কেন তুলতে যাব, খালি এই শুধু এইটুক কথাই বলিছে। আর তারপরে ওই গাইতি ছিল যে সাপল, ওই যে রেললাইনে যে মোটা যে গাইতি যে খোয়া খসে, সে সাপল দিয়ে এইভাবে ওকে মাথায় মারি দিয়েছে। আমি তখন ভাতে থাল ধুয়ে আস্তে আস্তে ওকে মারি দিয়েই ও পালিয়ে চলে গেছে ওরা দুজন। আমার স্বামীর নাম দেবব্রত মণ্ডল, ও বাড়িতে থাকে না, বিদেশে থাকে, কাতার থাকে, লকডাউনের 15 দিন আগে বাড়িতে এসেছে, কোনো পার্টি করে না, কোনো লোকের সাথে জোরে কথা বলে না, বটতলায় গেছে, আমি খেতে দিয়েছি, আর ওরকম এক ক্রিমিনাল এসে ওরে মেরে দিয়েছে। আজকে আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, 10 লাখ টাকা শুধু বলেছে যে 10 লাখ টাকা দিতে হবে শুধু ডাক্তারদের, তারপর অপারেশন করছে। আলাদা আজকে আমরা কী করে থাকি বাড়ি? ওমন ক্রিমিনাল কেন আমরা বাড়ি রাখবো আমাদের গ্রামে? ক্রিমিনালের নাম প্রদীপ সরকার, ওনাদের সাথে আরও তিনজনা ছিল, মিঠুন ছিল আর প্রশান্ত সন্ন্যাসী ছিল। ওরা মার্টার করে এসে বলছে কি যে ওই ক্রিমিনাল মেরে ফেলেছে, ও প্রদীপ সরকার মারা গেছে, প্রদীপ মারা গেছে, অথচ যাই দেখি আমার স্বামী সেইখানে পড়ে রয়েছে। আমি ওই ক্রিমিনালের ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই না আমার মতন যেন আর কোনো বউ কষ্ট না পায়। প্রথমে আসলো ওরা সাইকেলে করে, দুই বাইকই করে একদম চালাই নিয়ে আসলো, কাতি এরম পিছন আছে, আসে নাই বসে এই স্বপন রাস্তা বাড়তে বেরো ওই কথা বলে ওই ছেলেটাও এইখানে দাঁড়াইছিল, আমার পাশ সাইডে দাঁড়াইছিল, দাঁড়াই থাকার পরে ওই ছেলেটা বলে এই জায়গায় এই বামপথ দেশে কয়েক গ্রামের লোক সবাই দেশে কয়ে তোল, কয়েক আমি কী করে তুলবো, গ্রামের লোক সবাই আসুক আমি তুলবো, আমি এখন তুলতে পারছি না। হ্যাঁ, ওই কথা বলার পরে তখন আর কি আসলে আসে যেই এরম উঁচু করছে, আমি তখন পায়ে ধরা ধরছি, বাবা তুমি মেনে নেই ছেলেটা, নিরো ছেলেটা মারি না তুমি, আমি খুব অনুরোধ করেছি। করার পরে তারপরে ওই আমার সামনে বাড়ি, তখন আর কি গাঁথে দিয়ে এরম বাড়ি মারলো, বাড়ি মারার পরে এরম পড়ে গেল, পড়ে যাওয়ার পরেই তখন আমি সেই ছেলেরা আমি ধরতে গেছি, তখনই আমার পরে আগ করুন কদাই তোর আগে তোর ধরি রাখে, আর এই গ্রাম ধরে মা মাথারি ধরে যা গালাগালি পাতছে, আর এই আজকে না, এ মোটামুটি আজকে 25-30 বছর ধরে এইরকম কত লোকের কত মায়ের যে কোল খালি করেছে তার ধারণা বাইরে। এই গেটে 3-4 ডে গেটে ওর বাড়ির সামনেই 2 লোক মারিছে, তাও আমরা প্রতিবাদ করি, তাও কিছু করি নাই, পুলিশ মহলতে কোনো মন্ত্রী মহলতে কোনো কিছু করি নাই, জায়গায় যে এইরকম এই মস্তান তৈরি হয়েছে এইটা এইটা করতে ওর নিপাতই করি নাই, আমরা যে গ্রামে দাবত আছি নি থাকার পিছনে পিছনে এইটা পলাইছি, কিন্তু আমরা চাচ্ছি এখন এই গ্রামে বসবাস করবো ঠিক মতন, যাতে ও না থাকে, ওর গ্রামের থেকে ছাড়া করবো, আমার বসবাস করতে দেবে এই গ্রামে, আমরা যাতে সুখী থাকতে পারি সেই কাজটা আপনারা করবেন। আজ হইতে 3 বছর আগে আমার ছেলের পর্যন্ত বাড়ি ছাড়া করেছে, প্লাস আমাকে বাড়িতে বলছে ভালো মন্দ খেয়ে নে, আমাকেও মেরে দেবে,
আমি মাঠে গেছি, আমি কৃষকের কাজ করি, মাঠে কাজ করি, সেখানেও আমার হানা হয়েছে। অন্য লোকের গ্রামের লোক আমাকে যাক রক্ষা করেছে। এই পন্তু বাড়ির উপরে হামলা, আমার বাড়ির ফ্যামিলির উপরে যাচ্ছে তাই গালাগালি, যা অবস্থা করেছে এই জিনিসও করতে চাস 30 বছর থেকে। তা আপনাদের উপরে অনুরোধ আমার, আমরা গ্রামের লোক সবাই শান্তিতে বাস করতে চাই, এর বিধি ব্যবস্থা যাই হোক আপনারা যাতে করে দিতে পারেন, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে। 35 বছর আমার এখানে বিয়ে হয়েছে, 35 বছর বিয়ে হয়েছে, আমি এসেও দেখেছি ওর বিয়ে হয়নি, আমার তখন হয়েছে, তখন থেকেই দেখছি, তখন থেকেই দেখছি যে আজ এর মারে কাল ওর মারে, এরকম করে 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 মনে হয় আমাদের হিসাবে আমার বয়সে দেখলাম এখানে বিয়ে হয়ে মনে হয় অন্তত 20টা মারতে, তাহলে এর কি সরকার মানে কোনো বিচার নেই? হ্যাঁ, যত আপনাদের মতো বড় বড় নেতারা দেখা যাচ্ছে ওই নিয়ে যাবে, 2 দিন রাখবে, ঠিক আবার ছেড়ে দেবে, বাড়ি চলে আসবে, আসে 2 দিন ঠান্ডা হয়ে থাকবে, তার পরবর্তী থেকে আবার শুরু করে দেবে। আবার দেখা যাচ্ছে কি যে পাড়ার লোক কিছু সহায়তা করে, সেই সব লোকও আছে এদের সঙ্গে, এই নানান দিক থেকে নানান মায়ের কোলে যে স্কুল মাঠে 2-3টে সেই বেচারির খেতে পারে না, তার ছেলেটাকে এরকম মেরে দিচ্ছে। রেল পার হয়ে যাচ্ছি, ও দেখে এখানে দাঁড়িয়ে আছে, মানে কিস্তি খামারে দিচ্ছে। হ্যাঁ প্রদীপ সরকার, তাহলে তুমি কোথায় গেছিলে? তা বলছে এখানে বাম্পার দিয়েছে, ওই বাম্পার ভাঙতে গেছিলাম, তখন কিস্তি মারলো 2-8টা, তাহলে তুমি কাকে মেরে আসলে? বলছে বাম্পারে আসলাম, তখন এটা বলে ও এখানে কিস্তি খামারে দিচ্ছে, সুজাইকে মারবে, সমনকে মারবে, এটা বলে আমি আবার আগাই গেলাম, আগাই গিয়ে দেখি ওই ছেলেটা এখানে পড়ে আছে। কি আপ লোক দেখ সকতে হ্যায় কি পুলিশ প্রোটেকশন দিয়া গিয়া হ্যায়, जो मामले की जो सीरियसनेस है उससे ही मालूम पड़ता है कि जो जिन्होंने जो ये एक्यूज्ड लोगों ने जो तथाकथित क्राइम किया है उसके चलते लोगों को पुलिस प्रोटेक्शन दिया गया है। दिस विल शो दी यू नो इन मैग्नीट्यूड ऑफ दी क्राइम दैट हैज हैपेंड। एंड हम लोगों ने क्राइम सीन को भी कवर किया है, जो अभियुक्त है उनके फैमिली से भी हमारी बातचीत हुई है, और सबका एक ही कहना है कि पिछले 20 साल से, तकरीबन 20-25 साल से वो इसके इस दुष्कर्म को, इस आपराधिक गतिविधियों को, आपराधिक कार्यकलाप को झेल रहे हैं, और अब इस तरह की अपराध को जो झेलना उनके लिए असंभव हो गया है, क्योंकि कहीं ना कहीं कहा गया है कि जो क्राइम करता है, जो अन्याय करता है, उससे ज़्यादा जो सहता है वो गुनाहगार होता है, जिसके चलते पब्लिक जो है, स्थानीय लोग है, स्थानीय प्रवासी है, वो उससे पूरी तरह से डिससेटिस्फाइड हो गए हैं, और उनका एक ही कहना है कि इस तरह के जो एंटी सोशल एलिमेंट है, इस तरह के जो समाज विरोधी तत्व है, उनका समाज में कोई स्थान नहीं है। एटलीस्ट उन्हें तो इस तरह के लोग अपने समाज में, अपने एरिया में, अपने जो है इलाके में नहीं चाहिए, और उनका पुलिस प्रशासन से एक ही बार बार मांग है, एक ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस तरह के जो हीनियस क्राइम करने वाले लोगों को पकड़ा जाए, और उन पर कानूनन जो है सही तरीके से सख्त कार्रवाई हो, जिससे कि साधारण लोगों में न्याय व्यवस्था के प्रति और भी उनका जो विश्वास जो है वो सुदृढ़ हो, और वो मतलब शांति से अपने घरों में अपने परिवार के साथ रह सके। जय हिंद।